হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডালের একটি রেসিপি, যা সকলেই কিন্তু আমরা কম বেশি ভীষণই ভালোবাসি। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি খুবই ভালো লাগবে। কড়াইয়ে আমি এই কাপটার এক কাপ মতো মুগ ডাল দিয়ে দিলাম। ডালটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা, তাহলে স্মেলটা ভালো আসবে সেই জন্য। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম সিমে দিয়েই ডালটাকে হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আমরা কিন্তু ডালটাকে ভেজে নেব না ধুয়েই, ধোয়ার আগেই কিন্তু আমরা ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব। কারণ ডালটা ধুয়ে ভাজতে গেলে ডালটা লেগে লেগে দলা হয়ে যাবে, সুতরাং ভালো করে ভাজা যাবে না। ডালটা কিন্তু প্রায় লাল লাল হয়ে গেছে আর ভাজাটাও প্রায় হয়ে গেছে কমপ্লিট। এবার আমি কড়াই থেকে ডালটাকে নামিয়ে নেব। এবার এই ডালটাকে আমি একটু ভালো করে ধুয়ে নেব, এই জন্য জল দিয়ে দিলাম। আর একবারই ধোবো, অনেক বেশি বার ধোবো না কিন্তু, তাহলে ডালের মুগ ডালের যে একটা সুন্দর স্মেল থাকে সেই স্মেলটা চলে যাবে, সেই জন্য একবারই এইভাবে ধুয়ে নেব। এবার আমি ধোয়া ডালটাকে প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। অনেক বেশি সিটি দিলে ডালটা গলে পুরো ফেনা হয়ে যাবে। একটা গোটা কাতলা মাছের মাথা নিয়েছি, মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে 5 থেকে 7 মিনিট রেখে দেব মাথাগুলোকে। নুন হলুদগুলো যাতে মাছের মধ্যে ঠিকঠাক মতো ঢোকে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম আমি সাদা তেলেই আমি রান্নাটা করব, তাই মাছটাও আমি সাদা তেলেই ভাজবো। একে একে মাথাগুলোকে আমি ভালো করে ভেজে নিই। মাথাগুলোকে এইভাবে আমি উল্টে পাল্টে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। পুরো মাছের মাথাটাকে কিন্তু আমি এইভাবেই ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজিনি, একটু হালকা হালকা করেই ভেজে তুলে নিয়েছি। এদিকে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু আমি একটা সিটি দিয়েই নামিয়ে নিয়েছি, খুব বেশি কিন্তু গলে যায়নি, 80% কুকড হয়েছে ডালগুলো। অনেক বেশি গলে গেলে খেতে ভালো হবে না, সেই জন্য এইরকমভাবেই আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এইদিকে আমি একটা টমেটো কেটে নিয়েছি, একদম ফাইন করে চপড করে নিয়েছি। কিছুটা পরিমাণে আদা গ্রেট করে নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, একটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। এই সবজিগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। এদিকে কড়াই ভালো করে গরম করে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই ডালটার মধ্যে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। জলটা কিন্তু আমি আরও পরে ইউজ করব, ডালটা যেহেতু একদম শুকনো শুকনো হয়েছে সেই জন্য একটুখানি গালিয়ে দিলাম। তেলটা হয়ে গেছে, এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। ফোড়নটা এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। ভালো করে এটা একটু কষিয়ে নেব, না হলে আদার কাঁচা গন্ধ বেরাবে। একটু ভালো করে কষিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আবার একটু ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু আমি নুন দিয়ে দেব, নুন দিলে টমেটোটা ভালো গলবে, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আবার কষিয়ে নেব। এই কষানোর পর এবার যে আমি আগে থেকে মাছ ভাজাগুলো করে রেখেছিলাম সেই মাছ ভাজাগুলো কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব। আগে থেকে যে ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি।
একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রেশারটা ধুয়ে এর মধ্যে আমি সামান্য একটু জল ইউজ করছি। জলটা কিন্তু বুঝে সুঝে দিতে লাগবে, খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন, রঙের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো, কারণ আগে থেকে আমি হলুদ গুঁড়োটা ইউজ করেছিলাম যখন আমি সবজিগুলো কষাচ্ছিলাম, তখন সেই জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি এখানে খুব সামান্যই জল ইউজ করব, কারণ খুব বেশি পাতলা করব না। এবার এইভাবে কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। ডালটা ফুটে গেছে, এবার নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর খুবই সামান্য দিতে হবে, না হলে কিন্তু মুগ ডালের যে স্মেলটা সেই স্মেলটা চলে যাবে, সেই জন্য আমি খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম। আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর একটা চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যেই কিন্তু যারা ঘি খেতে পছন্দ করে, ওপর দিয়ে এক চামচ ঘি দিয়ে দিলে এর স্বাদটা আরও বেশি ভালো হয়। যেহেতু ঘিটা আমরা খুব একটি ভালোবাসি না, সেই জন্য আমি ঘিটা এখানে ইউজ করলাম না। এইভাবেই আমি এবার ডালটাকে নামিয়ে নেব। এবার আমি ডালটাকে সার্ভ করে দিলাম। তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। অসাধারণ টেস্টের এই রেসিপিটা, গরম ভাতের সঙ্গে সঙ্গে যদি একটু বেগুন ভাজা বা বেগুনি হয় তাহলে তো আরোই বেশি জমে যায়। দারুণ স্বাদের এই রেসিপিটি সবাই একবার ট্রাই করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।